সার্ভিস কমিশনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। চকচকায় শিল্প স্থাপন, কোচবিহার বিমানবন্দর থেকে দ্রুত বিমান পরিষেবা চালুর দাবিতে সিপিএম এর ছাত্র যুবদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের জেলাশাসকের অফিস কার্যালয়। বৃহস্পতিবার সংগঠনের আইন অমান্য কর্মসূচি ছিল, সেই অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। ঘটনায় অন্তত 10 জন জখম হয়েছেন, এদের মধ্যে 2 জন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ডিওয়াইএফআই এর জেলা সভাপতি শম্ভু চৌধুরী বলেন, বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচি ছিল, ব্যারিকেড ভাঙতেই পুলিশ লাঠিচার্জ করে, এতে আমাদের অন্তত 10 জন জখম হয়েছেন, যদিও পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।